কানাডার আলবার্টায় দাবানল নিয়ন্ত্রণে এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দমকল কর্মীরা যোগ দিবেন মার্চে শুরু হওয়া ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত দশ লাখ হেক্টরের বেশি বনাঞ্চল গেছে পড়ে পাঁচশো দাবানল নিয়ন্ত্রণহীন বলে চিহ্নিত করেছে কানাডা ইমার্জেন্সি বিভাগ আগুন নিয়ন্ত্রণে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার দমকল কর্মী কাজ করছে গত কয়েক বছর ধরে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে দাবানলের ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ